সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন এই মুহূর্তে ক্যামেরার সামনে আপনারা যাদের দেখতে পাচ্ছেন তাদেরকে দেখেই হয়তোবা এক শ্রেণীর মানুষ ধারণা করে ফেলবে যে আজকে মনে হয় এখানে কোনো ঝামেলা হচ্ছে বা কিছু একটা হচ্ছে এরকম কিছু। কারণ এখানে যিনি আছে উনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। সো আমরা সবাই আসলে তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে যায় যে না জানি না কি হয়ে যাচ্ছে এখানে। সো আজকের এই ঘটনাটা শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন, সম্পূর্ণ ব্যতিক্রম একটা বিষয়। সেটা হচ্ছে উনার নামটা আগে আমরা একটু জানবো, আপনার নামটা কি? আমি ইমো। ইমো, ভালো আছেন আপনি? খুবই ভালো আছি। আচ্ছা, এই যে আপনার পাশে যিনি বসে আছে উনি আপনার কি হয়? আমার ছোট ভাই। আপনার আপন ছোট ভাই? আমার আপন ছোট ভাই। আচ্ছা, আপনি মূলত কি করেন? আমি আসলে এখানে টিএসসি তে আমি থাকি, এখানে 15 বছর থেকে থাকি। এখানে এখানে স্টুডেন্টদের কাছে 5-10 টাকা নিয়ে চলি আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি এই যে এখানে বসে আছেন কেন? আপনি কি এখানে কোনো কাজের জন্য বসে আছেন? এখানে আসলে আমি বসে আছি যে আমার ছোট ভাই, হ্যাঁ ছোট ভাইটাকে আমি হইলো 2-3 বছর থেকে পালতেছি এবং তার তিনটা বাচ্চাও আছে ছোট ছোট, ওদেরকেও আমি পালতাম। এই যে মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে পালতাম। আচ্ছা, কিন্তু ওর মানে এমন একটা রোগ, খালি ব্যথা ব্যথা করে, কোনো কাজ করতে পারে না। আচ্ছা, তো এক পর্যায়ে অনেক ট্রিটমেন্ট করছে, এখানে অনেক ফাইল আছে। তো ওনার রোগটা কি ধরা পড়ছে? রোগটা প্রথমের ওইদিকে কিছুই ধরা পড়তো না। আচ্ছা, খালি মেডিসিন খাইতো আর ওই অবস্থা থাকতো, কোনো কাজ করতে পারতো না। পরে এক পর্যায়ে 2 মাস আগে আমি এমআরআই করছি, মানে অল বডি টেস্ট করছি। আচ্ছা, অল বডি টেস্ট করার পরে ওর ঘাড়ে 5-6টা ঘাড়ের রোগের মধ্যে কালো স্পট এবং হলো কোমরে স্পট দেখা পড়ছে হাড়ের মধ্যে। তো ডাক্তারে বলছে কিছু মেডিসিন দিছে এবং বলছে প্রতিদিন থেরাপি দিতে হবে। তো থেরাপি দিতে মোটামুটি 800 টাকা লাগে, যাতায়াত গাড়ি ভাড়া 200 টাকা লাগে, আর মেডিসিন টেডিসিন মিলে হয়তো 1500 টাকা লাগে দিনে। তো মাসে দাঁড়ায় 30-35-40 হাজার টাকা। তো আগে আমি যা 2-4-5 হাজার টাকা ইনকাম করে হয়তো পাঠাইতাম, তা দিয়ে তারা খাইতো চলতো, কিন্তু এখন আমার পক্ষে 30-40 হাজার টাকা মাসে ওর পিছে খরচ করা অসম্ভব হয়ে দাঁড়াইছে। তারপরে আমার ছোট ভাইকে আমি বলি তুমি ঢাকায় আসো, এখানে স্টুডেন্টদেরকে বলে টোলে যদি 10-5 টাকার জায়গায় 2-4 টাকা বাড়ায় বুড়ায় দিয়ে তোমার যদি ট্রিটমেন্ট করা সম্ভব হয়। এখন ওকে তো নিয়ে চলতে পারি না, ওকে এক জায়গায় বসাই তুই। এমন এক ভাইয়ের কাছে গিয়ে আমি বললে সে ভাই হয়তো বোঝে না, বা হয়তো দেখলে একটা মানুষ বোঝে, না দেখলে তো অনেক কিছুই বোঝে না। তো যাই হোক আর কি, এভাবে চলতেছি। তো আমি আর কি পারতেছি না, তাই আপনাদের দেশে সব বিদ্যমান লোকের কাছে যারা মানুষকে সাহায্য করে, গরিবদেরকে বা কোনো অসুস্থ ম্যানকে চিকিৎসার ব্যবস্থা করে, তাদের কাছে আমার আকুল আবেদন, তারা যদি আমার ভাইটার জন্য কিছু সহযোগিতা করতেন। আমার ভাইটা অনেক ছোট, আমার তো কেউ নেই। আপনার বয়স, আপনার কত কত বছরের? 35। আপনার কত? আমার 39। 4 বছরের? হ্যাঁ ছোট। আচ্ছা হ্যাঁ, তো আমি চাই না, আমি একজন অবহেলিত একটা মেয়ে, অবহেলিত একটা মেয়ে আমার ভাইটা আমার চোখের সামনে মরে যাবে বা কিছু হবে, এটা আসলে আমি দেখতে পারার মতো না। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি তাকে সুস্থ করার জন্য। তো আপনারা যদি একটু এগিয়ে আসতেন আমার খুব ভালো হতো, এবং আমি আমার ভাই সুস্থ হলে এবং আমিও হয়তো এই পেশা ছেড়ে দিয়ে আমি গ্রামে যাব, গ্রামে গিয়েও আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব, এবং আমার ভাইও সুস্থ হলে তাকেও আমি 1 ওয়াক্ত নামাজ কামাই করতে দিব না। তো আমি সবাই আছে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম আপনি যেটা বললেন যে ওনার এই যে এগুলো কি ওনার সব এগুলো? হ্যাঁ সব। একটা ফাইলের একটু অংশ একটু আমাদেরকে একটু দেখাবেন কি? একটা করে দেখলে তো নামটা, ওনার নাম কি? আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক, প্রিয় দর্শক এই যে দেখেন ওনার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক। তো এই সবগুলো ফাইল হচ্ছে ওনার। এই যে দেখেন আরেকটা দেখেন, সবগুলো দেখেন। এই যে হ্যাঁ ঠিক আছে। সো আমরা এর আগে একটা লাইভও করেছিলাম ওনাদেরকে নিয়ে, আপনারা অনেকে হয়তো বা লাইভটা দেখছেন। সো সব কিছু মিলে আমি একটা কথা বলতে চাই যে মানুষের বিপদ কখন আসে কীভাবে আসে সেটা কিন্তু বলে কয়ে আসে না। তো অবশ্যই আপনারা যে যেভাবে পারেন একটু ওনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমরা ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার ভাই তো মোবাইল চালায় না? আচ্ছা, যেহেতু আপনার ভাই এখন অসুস্থ, উনি কি চাইলে কিন্তু কথা বলতে পারবে না? আপনি কি সবসময় আপনার ভাইয়ের সাথেই থাকেন? থাকবো কিছুদিন পর। থাকবেন? আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা একটু বলেন আমাদের। 0194645760। আরেকবার বলেন। 0194645760। এই নাম্বারে ফোন দিলে কি আপনাকে পাওয়া যাবে? জি আমাকে পাওয়া যাবে। তো প্রিয় দর্শক যদি কেউ ওনাদেরকে কোনোভাবে সহযোগিতা করতে চান এই নাম্বারটায় ফোন দিবেন, ফোন দিলে উনি ফোনটা রিসিভ করবে। আপনার নাম হচ্ছে ইমু? ইমু। উনি ফোনটা রিসিভ করবে, ওনার নাম হচ্ছে ইমু। তো ওনার সঙ্গে কথা বলে ওনার ভাইয়ের সঙ্গে চাইলে কথা বলতে পারবেন, প্লাস আপনারা সরাসরিভাবে এসে যদি রোগীকে দেখে তারপর যদি সহযোগিতা করতে চান সেটাও পারবেন। আর যদি কেউ মেডিকেল বিভাগের যদি কেউ থেকে থাকেন আমি তারে বলবো যে
একটু প্লিজ ওনাদের পাশে একটু এগিয়ে আসবেন যে ওনার কি সমস্যা হয়েছে বা এই রোগের জন্য কোথায় গেলে চিকিৎসা করলে ভালো হবে অবশ্যই একটু বলে দেওয়ার চেষ্টা করবেন এটাই বলবো আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আগে ওনার মুখ থেকে কিছু জাস্ট শুনে তারপর বিদায় নেব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার নামটা কি ওয়ালাইকুম আসসালাম আব্দুর রাজ্জাক আপনার বিয়ে করছেন আপনি জি বিয়ে করছেন ছেলে মেয়ে আছে ছেলে তিনজন ছেলে আচ্ছা আপনার ওয়াইফ কি করছে বা কোথায় আছে এখন এখন বর্তমান আমার কাছে নাই কেন দুই বছর আগে আমি অসুস্থ চার বছর থেকে হ্যাঁ দুই বছর আগে আমার কাছ থেকে আমি চলে গেছে মানে যখন আপনি অসুস্থ হয়েছেন এরপর চলে গেছে এর দুই বছর পরে চলে গেছে আমি অসুস্থ চার বছর তো ধরেন আমি এই মুহূর্তে আপনার একটা ভিডিও করতেছি অনেকে দেখবে ভিডিওটা আপনার কি কিছু চাওয়ার বা বলার আছে এখন আমার কাছে দেশের ভাইদের কাছে আমার একটাই চাওয়া যে আমি একটু সাহায্য চাই যেন আমি বাঁচতে পারি আমার সন্তান তিনটাকে বাঁচাইতে পারি তো প্রিয় দর্শক আপনারা সবাই যেভাবে পারবেন একটু এগিয়ে আসবেন সো আজকের এই ভিডিওটা আমি এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু